সেগুনবাগিচার দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে দুদকের সঙ্গে বৈঠকে বসেছে আইএমএফ। সেখানে আমরা যতদূর জানতে পেরেছি তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়েছেন। এই মুহূর্তে আছেন সেখানে আমাদের সহকর্মী তাওহিদ সৌরভ, আমরা একটু বিস্তারিত জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছি। তাওহিদ সৌরভ, আইএমএফ এর প্রতিনিধি দল দুদকে আছেন, কি বিষয়ে আসলে কথা হচ্ছে, কি জানতে পেরেছেন? প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছেন 4 তারিখ এবং তারা থাকবেন 29 তারিখ পর্যন্ত। এরই মধ্যে তারা বিভিন্ন সরকারি সরকারের যে সংগঠন প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে এনবিআর, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করতে কিছুক্ষণ আগে তারা সচিব বলেছিলেন থেকে 10 মিনিট হয়তো আগে তারা দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে এসেছেন। এবং সেই প্রধান কার্যালয়ে তারা আসার যে বিষয়টি আমাদের কাছে যেটি জানতে পেরেছি, তারা আসলে সুশাসন প্রতিষ্ঠা সহ, আপনি জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন যে রিসার্চ মাধ্যমগুলো রয়েছে তারা যেটি বলে যে বাংলাদেশ থেকে অর্থ পাচার হচ্ছে বিভিন্নভাবে, সেই অর্থ পাচার সংক্রান্ত বিষয়ে হয়তো তারা আলোচনা করবেন। দুদক সচিব মাহবুব হোসেনের সঙ্গে গতকালকে অনানুষ্ঠানিকভাবে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে আসলে আইনি কাঠামো দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে কীভাবে কাজ করে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের আইনের ধারাগুলো কী, এগুলো সম্বন্ধে তাদের যে আনুষ্ঠানিক এজেন্ডা রয়েছে তারা এইভাবে এই জিনিসটি তিনি নিশ্চয়তা করেছেন। এর বাইরেও দুর্নীতি দমন কমিশনের মানি লন্ডারিং ইউনিটের সঙ্গে তাদের বৈঠক করার কথা রয়েছে, সেই বৈঠকের নেতৃত্ব দিবেন দুদক সচিব মাহবুব হোসেন। একটি বিষয় জানিয়ে রেখি যে আজকে যারা এসেছেন, মোট 4 সদস্যের প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনে এসেছেন, যার নেতৃত্বে রয়েছেন মিশর প্রধান রাহুল আদনান, রয়েছেন ডেপুটি ডিভিশনাল চিফ পিয়ারসন, রয়েছেন এর বাইরেও রয়েছেন সিনিয়র ইকোনমিস্ট স্টেলা উইলিভি। তারা আসলে দুদকের যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী তারা 11:15 সময় তাদের বৈঠক করা রয়েছে দুর্নীতি দমন কমিশনের মিনি কনফারেন্স রুম, সেখানে বৈঠক করবেন দুদক সচিব মাহবুব হোসেন সহ মানি লন্ডারিং উইংয়ের সঙ্গে। যে বিষয়টি আমি আগেও বলেছি যে আইএমএফ তাদের দ্বিতীয় কিস্তির ঋণ পরিশোধ করার কথা রয়েছে, এর আগে তারা একটি ঋণ দিয়েছেন, তারপরে যে এই সুদীর্ঘ সময় এখন বাংলাদেশের রিজার্ভ সব মিলিয়ে যে আসলে তাদের এই ঋণটি বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আসলে এই যে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে তারা যে বৈঠকটি করবেন সেই বৈঠক দুদক থেকে অনানুষ্ঠানিকভাবে আমরা যেটি জানতে পেরেছি যে আসলে গুরুত্বপূর্ণ বহন করে মানি লন্ডারিং প্রতিরোধ নিয়ে বাংলাদেশের যে কার্যক্রম সম্পর্কে তারা জানবেন, একই সঙ্গে তারা আসলে বাংলাদেশের যে অর্থ পাচারগুলো কীভাবে প্রতিরোধ করে এই দুর্নীতি দমন কমিশন। আপনি জানেন যারা বাংলাদেশে এই অর্থ পাচার রোধে কাজ করে এর মধ্যে অন্যতম হচ্ছে দুর্নীতি দমন কমিশন, সেক্ষেত্রে তাদের সঙ্গে এই বৈঠকটি একটি গুরুত্ব বহন করে আমরা অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীরা। নিশ্চয়ই আইএমএফ প্রতিনিধি দল গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, এমনকি আমরা বিভিন্ন সময় যেটি দেখেছি যে দুদকের পক্ষ থেকেও এই সব বিষয়ে এই ধরনের বড় ঘটনা থাকলে তারা কথা বলে থাকেন। তো আসলে আমরা অপেক্ষা করছি আইএমএফ দল কি বলে, সে বিষয়টা অবশ্যই আপনার মাধ্যমে দর্শককে জানাবো।